নমস্কার, কেমন আছেন সবাই? ঘর কন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন সকালবেলা, ঘড়িতে এখন বাজছে সকাল 10:10। আজ শুক্রবার, 25শে অক্টোবর 2024। গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখন ছাতে চলে এলাম ফুল তোলার জন্য। সকালবেলার কিছু কাজকর্ম হয়ে গেছে, স্নান সেরে নিয়েছি সকাল সকাল, তার কারণ বেশি কিছু জামা কাপড় আজ ধোয়া যাবে না, এত বৃষ্টি পড়ছে, মেলার অসুবিধা হবে, সেই কারণে জামা কাপড় খুব বিশেষ আমি ধুইনি। সকালের কিছু কাজকর্ম সেরে নিয়েছি, একেবারে স্নানও সেরে নিয়েছি। তো সকাল সকাল স্নান সেরে এখন চলে এলাম ছাতে। ছাতের আমার যে ছোট্ট ছাদ বাগান আছে, সেই ছাদ বাগান থেকে বেশ কয়েকটা ফুল তুলে নিয়ে যাওয়ার জন্য। পুজো হবে, মানে প্রতিদিনে যে ঠাকুর প্রণাম করে থাকি সেই ফুলগুলো এখানে থেকেই তুলে নিয়ে যায়। তো আজকেও এখন ছাতে চলে এলাম ফুলগুলো তুলে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে ছাতে এসে চারিদিকের প্রাকৃতিক দৃশ্যটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আজ এই বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং মেঘাচ্ছন্ন আবহাওয়ার পিছনে রয়েছে ঘূর্ণিঝড় দানার সক্রিয় প্রভাব। এই ঘূর্ণিঝড় দানা ওড়িশা সমুদ্র উপকূলে ল্যান্ডফল করেছে। গতকাল বিকাল থেকেই মেঘের মুখ ভার ছিল, ফলাফলটা আজ সকাল থেকে বৃষ্টির মধ্যে দিয়ে পাচ্ছি। আমার তো বৃষ্টিতে ভিজতে ভালোই লাগে, কিন্তু ঝোড়ো হাওয়ার প্রভাবে পরিবেশে যে শীতলতার আগমন ঘটেছে, তাতে সেই ইচ্ছে মনের মধ্যে আর স্থান পাচ্ছে না। এই বৃষ্টি ও ঠান্ডা হওয়ার প্রভাব বছরের অধিকাংশ সময় বিরাজমান গ্রীষ্মের প্রভাবকে কমিয়ে দেবে, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আর একটা আশঙ্কার জায়গা অবশ্য থেকেই যাচ্ছে, তা হলো এই অসময়ের বৃষ্টি ফসলেরও শাকসবজির ক্ষতি করতে পারে, যার প্রভাব কয়েকদিনের মধ্যেই বাজারে টের পাওয়া যাবে। অনতি দূরে নারকেল গাছেরা বৃষ্টিস্নাত হয়ে ঝড়ের প্রভাবে যেন নাচন করছে। অনেকক্ষণ ধরে ছাদে আপনাদের সঙ্গে বকবক করে বকছি, এখন নিচে যাই, কিছু ফুল তুলে নিয়ে চলে এলাম নিয়েছি ঠাকুর প্রণাম করার জন্য। ফুলগুলো কিন্তু বেশ কালারফুল লাগছে, অনেক রঙের ফুল ফুটেছে, দেখতে তো বেশ ভালোই লাগে। তারপর এখন চলে এলাম রান্নাঘরে। শাশুড়ি মা রান্নাবান্না শুরু করে দিয়েছেন, অ্যাকচুয়ালি শুরু করে দিয়েছেন অনেকক্ষণ আগেই, রান্নাবান্না প্রায় শেষের দিকে। এখানে রয়েছে কুমড়োর তরকারি, এটা জলখাবারে মুড়ি খাবার জন্য রান্না করা হয়েছে। আর এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, বাঁধাকপির তরকারিটা রান্না হয়ে গেছে। আর পাশেই রয়েছে আলু ভাজা, আলু ভাজাটা থেকে বাষ্প বার হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে যে আলু ভাজাটা এক্ষুনি তৈরি করা হয়েছে। আর এখন রান্না হচ্ছে কড়াইয়ের মধ্যে পোস্ত। এই পোস্তটা রান্না হলেই কিন্তু আজকে রান্না, মানে দুপুরে রান্না বান্না অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। আর এখানে রান্না হচ্ছে খিচুড়ি হাঁড়ির মধ্যে,
এখানে এখনো হলুদ দেওয়া হয়নি খিচুড়িটার মধ্যে। চাল ডাল সয়াবিন এইসব সেদ্ধ হচ্ছে, যে সমস্ত সবজিগুলো দেওয়া হবে সেগুলো সেদ্ধ হচ্ছে, লাস্ট টাইম হলুদ দেওয়া হবে, মানে সেদ্ধ হয়ে গেলে হলুদ দেওয়া হয়ে থাকে। আর এখানে কড়ার মধ্যে এখন এতগুলো শুকনো লঙ্কা দেওয়া হচ্ছে কেন বলুন তো, এখন তৈরি করা হবে খিচুড়ির মধ্যে যে মশলাটা দেওয়া হবে সেই মশলাটা। অবশ্যই কিন্তু এই মশলাটা তৈরি করছে আমার বর, মানে শাশুড়ি মা আর শাশুড়ি মার ছেলে মিলে এই খিচুড়ির প্রিপারেশনটা লাস্ট টাইম যেগুলো হয় সেগুলো করে থাকে। মানে শাশুড়ি মা রান্না করেন আর ওনার ছেলে এই খিচুড়ির মশলাটা তৈরি করে থাকে। এই যে শুকনো লঙ্কা দেওয়া হলো সর্ষের তেলের মধ্যে, গোটা জিরে দিলেন, তারপরে দেওয়া হলো পেঁয়াজ, পেঁয়াজগুলো টুকরো করে রাখা ছিল এগুলো দিয়ে দিল, এরপরের মধ্যে দেওয়া হবে রসুন, তারপর আদা জিরে ধনে এই সমস্ত মশলাগুলো, টমেটো কেচাপ এইগুলো সমস্ত কিছু দেওয়া হয় বা কাঁচা টমেটোও দেওয়া হয়ে থাকে। এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে মিশিয়ে দেওয়া হয়। আর এই সমস্ত মশলাগুলো দিলেই তবেই কিন্তু খিচুড়ির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। অবশ্য যারা নিরামিষ খান তারা পেঁয়াজ রসুনটা স্কিপ করে যাবেন। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দেওয়া হচ্ছে রসুন। আমাদের বাড়িতে কিন্তু এইভাবে খিচুড়ি রান্না করে থাকেন আমার শাশুড়ি মা। আপনাদের বাড়িতে কিভাবে খিচুড়ি রান্না করে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর খুব যদি সত্যি কথা বলা হয় আমার শাশুড়ি মা খিচুড়িটা কিন্তু বেশ ভালোই রান্না করে থাকেন। আর বাইরে এত বৃষ্টি পড়ছে অঝোর ধারায়, আর খিচুড়ি হবে না এটা তো হতেই পারে না, তাই নয় কি? তো আমি শাশুড়ি মাকে বলেছিলাম, তো গতকালই বলেছিলাম যে আগামীকালও তো বৃষ্টি হবে, তো আগামীকাল খিচুড়ি করে দিলে কি হয়। আর পরিবারের সকলে বেশ পছন্দও করেন, আমি তো খিচুড়ি রান্না করতে পারি না। শাশুড়ি মার কাছ থেকে জেনে নিই যে চাল ডালের রেশিওটা কীরকম কি উনি দেন। এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু না জানা থাকলে, বা চালটা কতটা পরিমাণ সেদ্ধ হবে, তারপর ডালটা দেওয়া হবে, কখন দেওয়া হবে, এইগুলো কিন্তু জানাটা খুবই প্রয়োজন খিচুড়ি রান্নার ক্ষেত্রে। যদি খিচুড়িটা ভালো করে আমরা রান্না করতে চাই, এই যে দেখুন খিচুড়ি অলমোস্ট ডান হয়ে গেছে, এই যে এখন হলুদ দেওয়া হয়েছে, সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গেছে, খিচুড়ির মধ্যে হলুদ টলুদ এই জন্য দিয়ে দিয়েছেন। হলুদটা উনি পরেই দিয়ে থাকেন, কেননা চাল ডাল সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে উনি হলুদ দেন। আর এখন পেঁয়াজের মধ্যে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। মশলাটা তৈরি হয়ে গেলে তারপর খিচুড়ির মধ্যে মিশিয়ে দেওয়া হবে। তো আপনারা কিভাবে খিচুড়ি রান্না করে থাকেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন। এই যে দেখুন এখন এই সমস্ত মশলাটা এই খিচুড়িটার মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে খিচুড়ি রান্না করে একদিন দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। অবশ্যই আমাদের বাড়িতে কিভাবে রান্না হয় খিচুড়ি আমি শুধু সেটাই শেয়ার করছি। আমি জানি আপনারা ভালো করে খিচুড়ি রান্না করতে পারেন, কিন্তু আমি শুধু আমার বাড়িতে কিভাবে আমার শাশুড়ি মা রান্না করে থাকেন আমি শুধু সেটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। বাইরে তো মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, সকালের দিকে কিন্তু এত বৃষ্টি ছিল না, আর জানালা দিয়ে আমি দেখছিলাম বাইরেতে বৃষ্টি পড়ছে। তো দুপুরবেলা এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পুরো একদম অন্ধকার হয়ে গেছে, মেঘ করেছে প্রচণ্ড, দেখাই বাইরেটা কেমন হয়েছে। ঘড়িতে এখন বাজছে দুপুর 2:50, কেমন মেঘলা করে রয়েছে আর বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে যেন সন্ধে হয়ে এসেছে, প্রচন্ড মেঘ করেছে, আর এই বৃষ্টি দেখে মনে হচ্ছে না যে আজকে বৃষ্টি ছাড়বে বলে। বৃষ্টি পড়লে আমি কিন্তু এই জানালা দিয়ে বৃষ্টি পড়া দেখি, আমার কিন্তু খুব ভালো লাগে। গাছেদের ওপরে বৃষ্টি পড়ে, এই যে
দেখুন আমার কিন্তু এই প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। বৃষ্টি পড়ছে অল্প একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, দেখুন কতটা অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যেন সন্ধে হয়ে এসেছে, কিন্তু আদতে তো সন্ধে হয়নি, এখন দুপুরবেলা। এই যে এখানে জামা কাপড়গুলো সমস্ত কিছু মেলে দিয়েছে, ছাদে তো যাওয়া যাবে না, তো খুব বিশেষ জামা কাপড় আমি ধুয়েও দিইনি, তার কারণ শুকুবে না, শুধু শুধু এদিক ওদিক মেলা থাকবে, যখন প্রচুর রোদ্দুর হবে তখন জামা কাপড় সমস্ত কিছু ধুয়ে মেলে দিই। আর এখন হচ্ছে বিকালবেলা, বিকালবেলা মানে ঘড়িতে এখন বেজে গেছে 5টা, প্রায় 5টা বেজে গেছে, তো এখন নিয়ে বসে পড়েছি কিছু আমন আর কিছু কাজু। অবশ্যই এগুলো আমি একা খাবো না, তো সবাই মিলেই খাবে, তো যারা যারা খেতে পছন্দ করেন তারা সবাই মিলেই খাবেন। আজকে আর সন্ধ্যের সময় বেশি বিশেষ কিছু টিফিন করা হয়নি, মানে টিফিন আর করাই হয়নি, তো একেবারে চলে এসেছি রাত্রিবেলা খাবার দাবার নিয়ে। এখানে রয়েছে ডিম ভাজা, ডিম ভাজা করে নেওয়া হয়েছে, আর এখানে রয়েছে পেঁয়াজ আলু ভাজা, আর খিচুড়িটা গরম করে নেওয়া হয়েছে, এটা তো দুপুরের দিকে রান্না হয়েছে, সকালের দিকে সেটা তো শেয়ার করেছি। আমার পরিবারের সকলে কিন্তু খিচুড়ি খেতে খুবই পছন্দ করে থাকেন, একজন সদস্য খিচুড়ি একদমই খান না, তার জন্য রান্না হয়েছে ভাত, আর ভাতের সঙ্গে পোস্ত টোস্ত এগুলো হয়েছে, এগুলো তো আপনারা দেখেছেনই ওবেলা, মানে সকালের দিকে তো দেখেইছেন। আর যারা ডিম ভাজা খান না তাদের জন্য থাকবে মাছ ভাজা, তো এই দিয়েই কিন্তু আজকে রাত্রে ডিনারটা সেরে নেওয়া হবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে আগামী পর্বে, নমস্কার।